Born king. আশীর্বাদ গ্রহণের আগে প্রস্তুতি নিতে হয় সব সময় আর প্রস্তুতি যখনই খ্রিস্টানদের বলবেন প্রস্তুত হও তারা ভাবে বাইবেল কলেজে যেতে হবে হয়তো সেটা একটা অংশ আর এটা শিক্ষামূলক প্রস্তুতি কিন্তু হয়তো আপনি বাইবেল কলেজে যেতে পারেন না আমি বলতে পারি প্রভু আপনার দৈনন্দিন জীবনের মধ্যেই আপনাকে প্রস্তুত করবেন আপনাকে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রোজই পবিত্র আত্মায় বিদ্যালয় পাঠান আপনার পথে অপ্রিয় লোককে নিয়ে এসে প্রভু আপনাকে অপ্রিয় মানুষকে ভালোবাসতে শেখান প্রভু আপনাকে সব রকম মানুষের সঙ্গে মেলামেশা করতে শেখান এমন সব মানুষকে আপনার জীবনে এনে যারা আপনাকে পাগল করে দেবে এদের থেকে দূরে সরে গিয়ে কোনো লাভ নেই কারণ পরবর্তী জায়গায় আরও দুজন বেশি এরকম পাবেন লোক প্রভু কিভাবে একে অন্যের উপকারে আমাদের কাজে লাগান জানেন জানিস কাগজ ও এই লোকটা তো আমার ক্ষতবিক্ষত করে দিল আপনি বলবেন একদম ঠিক বলেছেন আপনাকে ক্ষতবিক্ষত করছে আপনাকে মসৃণ করছে যে কাজ প্রভু অনেক দিন থেকেই করার চেষ্টা করেছেন তারা আমাদের পলিশ করছে কারণ আমরা হীরের মতো আমিন প্রায় যখন কারোর প্রতি অদ্ভুত আচরণ করি তখন তারা নয় তা আমাদের থলি আমাদের জিনিস মানে ভেতরকার যিশু আমাদের মুক্ত করতে প্রাণ দিয়েছেন আমি এমন পর্যায়ে পৌঁছতে চাই যখন প্রত্যেকের সঙ্গে স্বাভাবিকভাবে মিশতে পারবো এইসব বোকা বোকা খেলা খেলতে হবে না যাকে বলে বুঝতে পারছেন আমিন বাইবেলে বলছে আমিনিস্ম সম্পর্কে যিনি যিশুর সর্বপ্রথম প্রতিনিধি ছিলেন জোহন একটি বার্তা এনেছেন প্রভুর নিমিত্ত সুসজ্জিত প্রস্তুত করিতে পারে আমিও ঠিক এই বাণী পেয়েছিলাম অনেকদিন আগে এটা বুঝেছিলাম বিশেষত এই ধরনের প্রচার পরিণত হওয়া উন্নত হওয়া বা এই ধরনের বিষয় সংশোধন করা এখানেই আমি যাই আমি বলছি প্রভু আমাদের অতুলনীয় কিছু দিতে চান বা সেই জিনিসটা পেতে পারেন যা আপনার জন্য গচ্ছিত আছে সেই অভিষেক আনতে সেই মহত সুযোগ পেতে এবার আমরা শুরু করব লুক একের ১৩ থেকে কিন্তু দূত তাহাকে বলিলেন স্বরিও ভয় করিও না কেননা তোমার বিনতি হইয়াছে তোমার স্ত্রী তোমার 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 জন্য পুত্র প্রসব করিবে ও তুমি নাম রাখিবে আর আনন্দ উল্লাস হইবে এবং তাহার জন্মে অনেকে আনন্দিত হবে এবং দ্রাক্ষারস কিশুরা কিছুই পান করিবে না আর সে মাতার গর্ভ হইতেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হবে এবং ইসরায়েল সন্তানদের মধ্যে অনেকে তাহাদের ঈশ্বর প্রভুর প্রতি ফিরাইবে সে মানে জোহন সে তাহার সম্মুখে এলিওর আত্মায় ও পরিক্রমে ভ্রমণ করিবে যেন পিতৃগ্রণের হৃদয় সন্তানদের প্রতি ও আজ্ঞা বহনের দিকে ধার্মিকদের বিজ্ঞতায় চালিবার জন্যে ফিরাইতে পারে প্রভুর নিমিত্ত সুসজ্জিত ও প্রজামণ্ডলী প্রস্তুত করিতে পারে তাহলে তিনি বলছেন যিশু আসছেন প্রস্তুত হও অনুশোচনা করো আবার বলি তিনি বলছেন যিশু আসছেন যীশু আসছেন তাই সবাই প্রস্তুত হ অনুশোচনা জোহন কি বলছেন বলছেন অনুশোচনা করো রাজ্য হাতের মধ্যে প্রভুর নিমিত্ত নিজেদের প্রস্তুত করো আমি আজ বলছি প্রভুর আত্মার দ্বারা বলছি প্রভু আপনার জীবনে প্রবেশ করতে চান সহায়ক গোষ্ঠীতে প্রবেশ করতে চান আপনার মধ্যে অতুলনীয় কিছু করতে চান আপনার শরীরকে সুস্থ করতে চান আপনার উন্নতি চান প্রভু আপনার সাফল্য চান যখনই প্রার্থনা করেন তিনি চান আপনি প্রভুর কাছ থেকে শক্তি পান এবং দিয়া বলকে পরাস্ত করুন তিনি চান আপনি সুবিধে পান তিনি চান আপনি বুদ্ধি নিয়ে চলুন তিনি চান আপনি দূরদৃষ্টি লাভ করুন আমরা জানি না আত্মায় বসবাস করা কাকে বলে ও সামান্য পরীক্ষার মুখোমুখি হতে হয় আমাদের এর মধ্যে থেকে বেরিয়ে আসতে হবে ও জয়ী হতে হবে পৃথিবীতে থেকেও পৃথিবীর মতো হওয়া চলবে না আমি একটা তালিকা বানিয়েছি এখানে আমার কথাটা পরিষ্কার বুঝতে পারবেন শুধু আপনাদের মন দিয়ে শুনতে হবে প্রভু যা দিতে চান তার জন্য আপনি প্রস্তুত নন যদি আপনি দান না করেন এটা একদম সহজ হিসেবে প্রভু এ ব্যাপারে আপনাদের মতামত জানতে চাননি কি হলো এ কথা বলতে পেরে আমি খুব খুশি এখন হয়তো কয়েক লক্ষ লোক টিভিতে অনুষ্ঠান দেখছেন আর মানুষেরা ভরসা পায় যখন তাদের কেউ বলে যখন কোন প্রচারক তাদের বলে আর করে দান করে আর তারা করে তখন এসব আর কিছু নাই আমি এটা আমি বলছি না যিশু বলছেন প্রভুর বাণীতে কথা আছে মালা খেতে আছে যদি দান না করো তাহলে প্রভুর কাছে কিছু পাবেন না তুমি পাপ করছো তিনি বলছেন এখন আমায় কাজে লাগিয়ে দেখো চেষ্টা করো দেখো আমি স্বর্গের জানালা খুলে দিই কিনা আশীর্বাদ দিই না আমার স্বর্গীয় সিন্ধুকে অনেক কিছু জমা আছে আমি জানি না কেন প্রভু আশীর্বাদ করছেন না আপনি কি দান করেছেন একবার জানি না আমি করেছি কিনা আচ্ছা মানে আপনি প্রভুর বাণীর শিক্ষার পাত্র না হন তাহলে প্রভু যা দিতে চান কখনো পাবেন না কারণ শয়তানের ওপর আপনার কোনো জোরই নেই যদি না জানেন প্রভুর বাণী আমার কথা শুনতে পেয়েছেন আমি বলতে চাইছি শয়তানের ওপর আপনার কোনো জোর নেই আপনার কিছু চুরি করে নিচ্ছে যা দেবার জন্য যীশু প্রাণ দিয়েছিলেন কারণ সে আপনাকে মিথ্যে বলে ঠকাচ্ছে আর যদি প্রভুর বাণী সত্য না জানেন তাহলে তা বুঝতে পারবেন না কখনো আপনাকে বাণী পড়তে হবে এর জন্য সময় দিতে হবে সাতাশ বছর ধরে প্রভুর বাণী পড়ছি আমি এই জ্ঞানের জন্য কৃতজ্ঞ জীবনের সব প্রশ্নের উত্তর এখানে আছে আর আমি বাণী ভীষণ ভালোবাসি কত সময় আমি বাইবেলে আঁকড়ে ধরি যাই মনে করুন আমি বাইবেলে চুমুও খাই সত্যি বলছি আমি বাইবেল চুমুও খাই সত্যি বলছি আমি বাইবেলে চুমু খাই বাণীকে ভালোবাসতেই হবে কারণ বাণী হলো যিশু যখন একে আছে বাণী রক্ত রূপ নিয়ে আমাদের মধ্যে বসবাস করছেন তিনি এসেছিলেন আর এসবই লিখিত আছে পবিত্র আত্মা দ্বারা লিখিত বাণীকে ভালোবাসতেই হবে বাণী পড়তেই হবে এমন বই পড়তে হবে যা বাণীর দ্বারা সজ্জিত সেই সব গান শুনতে হবে যা বাণীর দ্বারা সমৃদ্ধ আমি বলছি না যে অন্য ভালো গান শুনবেন না মানে এত ধার্মিক হবেন না যে গির্জায় যাওয়া ছাড়া আর কিছুই করবেন না আপনি জীবনে মানে আমি শুধু গির্জায় যাব গির্জায় যাব গির্জায় যাব গির্জায় যাব আমি একটা কথা বলবো যদি বলেন যে বাণীর মধ্যে থাকার মতো সময় নেই আপনার শুনতে কঠিন লাগে আর আপনি মিথ্যে বলছেন একেবারেই মিথ্যে যদি বলেন দেবার মতো কিছু নেই তখনও বলছেন আপনি আপনার বিছানার চাদর থেকে একটা কলম পর্যন্ত দান করতে পারেন বা একটা জুতো দান করতে পারেন যা খুশি আপনি দান করতে পারেন কিন্তু আপনি সেগুলো দান করতে চান না বিয়ের পর থেকেই দেওয়ার আমি দান করছি তারপর অন্যান্য জিনিসও দান করার কথা জানালাম তবে বিশ্বাস করুন আমাদের তেমন কিছু ছিল না তখন নিজেদের খরচা চালানোর সামর্থ্য আমাদের ছিল না কিন্তু দেবার মতো কিছু নিশ্চয়ই আমরা খুঁজে পেয়েছিলাম প্রভু তা সম্মান করেন এগিয়ে যান এগিয়ে যান সেই মহিলা এগিয়ে চললেন এবং নিজেকে বলতে লাগলেন নিজেকে আপনি কি বলছেন এই নিয়ে কাল আলোচনা করব নিজের সঙ্গে কথা বলা দরকার যদি কর্তৃপক্ষের প্রতি বিদ্রোহী হন তার অর্থ আপনি প্রভু যা দিতে চান তার জন্য প্রস্তুত নন আপনাদের কোনো ধারণা আছে আমাকে দেখুন কোনো ধারণা আছে আজকে সমাজে এই বিদ্রোহী মনোভাব নিয়ে কত বড় সমস্যা তৈরি হচ্ছে একটা বিরাট বিদ্রোহ যখন একজন সুস্থ সবল খ্রিস্টান প্রতিবন্ধীদের জন্য চিহ্নিত জায়গায় গাড়ি রাখে বিশেষত কারণ অনেক দেরি হয়ে গেছে এবং গতিবে নির্ধারিত নিমা হারিয়েছেন প্রভু যা দিতে চান তার জন্য আপনি প্রস্তুত নন যদি আপনি নেতিবাচক কথা বলেন যদি আপনি শুধু দুঃখের কথা বলেন আপনি শুধু মন্দ কথা বলে যান এক দেখুন এখন এমন একজনও নেই যে আমার কথা শুনছে যা জীবনে প্রভু কোনো না কোনো বিষয় সংশোধনের চেষ্টা করেন আপনারাও বলতে পারবেন সেই বিষয়টা কি কিছুদিন প্রভু আমাকে অধৈর্যের বিষয়ে সংশোধনের চেষ্টা করেছেন ভয় সম্পর্কে সংশোধন করেছেন অনেক সময় নিরাপত্তাহীনতা সম্বন্ধেও হস্তক্ষেপ করেছেন কখনো বা বিশ্বাস কখনো বা বাণীর কখনো বা রক্তের ক্ষমতার বিষয়ে তার মানে সব সময় প্রভু সংশোধন করে চলেছেন পবিত্র আত্মা কখনো আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেবেন না যদি বিস্তারিত বাইবেল না থাকে তাহলে এটা দেখতে পাবেন না আমি এটা কত ভালোবাসি পৌল বলেছেন আর হে ভাতৃগণ আমি তোমাদিগকে আত্মিক লোকেদের ন্যায় সম্ভাষণ করিতে পারি নাই কিন্তু মাংস সময় লোকেদের ন্যায় আর তিনি আবার সেই সব খ্রিশ্চানদের উদ্দেশ্যে বলেছেন যারা পবিত্র আত্মায় বাপতিস্ম লাভ করেছে মানে একদল মোষ তাদের শিক্ষা শিক্ষাদান করা হচ্ছিল তারা অসম্ভব অনেক কিছু ঘটতে দেখেছিল কিন্তু তিনি বলছেন আত্মিক লোকেদের ন্যায় সম্ভাষণ করতে পারি নাই দুধের সম্পর্কে অন্যভাবে বলা হয়েছে তোমাদিগকে আত্মিক লোকেদের ন্যায় সম্ভাষণ করিতে পারি নাই কিন্তু মাংসময় লোকেদের ন্যায় খ্রিস্ট সম্বন্ধীয় শিশুদের ন্যায় সম্ভাষণ করিয়াছি তারপর বিস্তারিত বাইবেলে লেখা আছে প্রথমে আমি ভাবতাম এর মানে কি ওরা তো কথা বলতে পারে করণথিওতে আরেকটা উপদেশে ঠিক একই কথা বলা হয়েছে তারপর প্রভু আমায় বোঝালেন যখন আমি পানির শক্তি সম্পর্কে জানতে লাগলাম তিনি বললেন তারা এটাই বলতে চান আমাদের কথা শক্তির আধার জিভেই থাকে আমাদের জীবন মৃত্যুর শক্তি যখন মানুষের সম্পর্কে ওটু কথা বলি তখন আমরা আসলে কি করছি নিজেদের জীবন বিষাক্ত করছি তারপর ভাবি দিয়াবলকে পরাস্ত করতে পারছি না কেন আমরা প্রত্যেকে প্রতি সপ্তাহে ভালো বাণী শুনতে পারি তাতে কোনো কষ্ট নেই কারণ সবচেয়ে সমস্যায় যেটা ফেলে সেটা হলো এখানে যা আছে আমাদের সমস্যার চারটি জায়গা আছে মন সুখ মেজাজ এবং মনোভাব আবার বলি মন দিয়ে শুনুন আমাদের সমস্যার চারটি জায়গা আছে সেটা হলো মন মুখ মেজাজ এবং মনোভাব এই নিয়ে ভাবছিলাম নতুন একটি আলোচনা করব যার নাম মন মুখ মেজাজ আর মনোভাব কুড়ি বছর আগে প্রচার করেছিলাম এখন আবার করতে চাই কিভাবে কথা বলতে হয় জানি না নেতিবাচক সমালোচক নিন্দা মন্দ অন্যের ব্যাপারে মন আর মুখ ব্যস্ত থাকা প্রভু যা দিতে চান তার জন্য আপনি প্রস্তুত নন যদি মানুষের প্রতি দুর্ব্যবহার করেন ওখানে ব্যাপারটা স্থগিত রাখলাম প্রভু যা দিতে চান তার জন্য আপনি প্রস্তুত নন যদি মনে ক্ষমাহীনতা থাকে জীবনে দ্বন্দ্ব থাকে ও যদি হৃদয়ে কোনো রকমের কোনো অভিযোগ থাকে দেওয়ার আমি কথা বলছিলাম আমি বললাম তুমি জানো আমি ভুল হতে পারি কিন্তু তা আমি ভাবি না আমি বিশ্বাস করি দেব যে অনেক লোকই কারো না কারোর প্রতি বা কিছুর প্রতি রেগে থাকে আর যাদের ওপর রেগে আছে তাদের সঙ্গেই তারা গির্জায় আসে তারা এক সঙ্গে বসে তারা এক সঙ্গে উপাসনা করে এত সব কিছু একসঙ্গে করার পরও জানেন তারা কি করে শেষে বাড়ি ফেরার সময় ঝগড়া করে মরে আমি জানি কারণ আমি এরকম ছিলাম ও হ্যাঁ যখন প্রথম লাইফ ক্রিশ্চিয়ান সেন্টারে আসতাম আপনাকে শিখতে হবে যে আপনার ব্যবহার কতটা বোকা বোকা বছরের পর বছর আমি এই ব্যবহার করে গেছি আর জানতাম না যে এটা ভুল কারণ আমি ভাবতাম তুমি আমায় রাগিয়ে দিয়েছ আমি তো এটা করবই তুমি রাগিয়ে দিয়েছো এবার তুমিও হাসো নাহলে তুমি হাসাও আমায় মনে আছি গির্জায় যাচ্ছি ঝগড়া করতে করতে কিছু হয়তো হয়েছে কিছু হারিয়েছি বা দেরি হয়ে গেছে আমি ওকে ও শুরু বাচ্চারা সেই ঝগড়া শুনে মন খারাপ করে কাটতে শুরু করে আর বাচ্চাদের কান্না থামানোই যায় না তারা কাঁদতে থাকে কাঁদতেই থাকে তারপর চিৎকার করবো ওদের উপর মুখ বন্ধ করে থাকো পর গাড়ি রাখার জায়গায় লোকেরা সাহায্য করছে কারণ সেই সত্তরের দশকে পবিত্র আত্মার আশীর্বাদ নিতে প্রচুর লোক গির্জায় আসত তাই গাড়ি কে কোথায় রাখবে সেটা ঠিক করতে পারতো না সারা রাস্তা ঝগড়া করতে করতে আসছি কিন্তু সেই গাড়ি রাখার জায়গায় তাদের দেখলাম অমনি প্রভুর মহিমা প্রভুর কৃপা ধন্যবাদ যিশু হ্যালো লুইয়া আমিন আমিন প্রভুর মহিমা কৃপা তারপর ওরা বলবে ও ডেভার জয়স আজ কেমন আছেন ও প্রভুর মহিমা প্রভুর কৃপা তারপর আমরা বসবো ঠিক আজ যেখানে আপনারা বসে আছেন ঠিক সেইখানে আমরা খুব সম্মানীয় কারণ আসলে আমাদের নাম লেখা আছে এখানে এই আসনগুলো ডেভ ও জয়েস মায়ের ভুল করে যদি কেউ বসে তাদের উঠিয়ে দেওয়া হবে কারণ তত হলেও আমরা নেতৃত্বে রয়েছি কিন্তু প্রভুর চোখে আমি তখনও বালির বাক্সতে ছিলাম আমি নেতৃত্বে ছিলাম না কারণ কিভাবে কথা বলতে হয় আমি জানতাম না জানতাম না কি করে নিজেকে সমর্পণ করতে হয় খারাপ মনোভাব ছিল আমার ক্ষমাহীনতা ছিল ও কিন্তু প্রচারের সময় প্রভু স্তুতি করতাম লাফিয়ে লাফিয়ে গান করতাম আমি বন্দনা করি যিশুর নামে বন্দনা করি অন্বেষণ করি একদিন আমি অনুভব করতে পারলাম এটা কত বোকা বোকা মানে কোনো মানেই হয় না বোকা বোকা অন্তরের মানুষটির প্রতি প্রভুর লক্ষ্য বাহ্যিক এই চারিদিকে এই চাকচিক্য নয় কবে আমরা বুঝবো যে আমাদের বাহ্যিক এই মিথ্যা জীবনটা নয় প্রভু আমাদের অন্তরটা বিচার করেন শুধু অন্তরটাই সেটাই আসল আমরা ভেতরে কি বলছি তিনি অন্তরে রয়েছেন আমি প্রভুর গৃহ তিনি হয়তো ভাবছেন গৃহে শান্তি চাই মনে আছে একদিন আমি গান গাইছি আর মনে মনে ভাবছি আজ ওকে না না আমি ওর জন্য এটা করব করে দেখুক আমি যদি ঝগড়া না করি ওর মনে তখন অন্য চিন্তা আমি যতদূর জানি মিস্টার ডেভ না খেয়ে থাকতে পারেন আমি বন্দনা করি আমি প্রভুর জন্যে ভালো লাগছে ভাবনা তোমার সব গোপন মনোভাব ক্ষুব্ধ হবে না যে যেভাবে তুমি চেয়েছিলে সেভাবে ডেভ তোমায় এ কথা বলেনি বলে বা যে সাহায্য চেয়েছিলে সে তা করেনি বলে বা ও আজ ফুটবল খেলা দেখতে চায় তুমি চাও না বা ও গল্ফ খেলতে চায় তুমি চাও না তুমি রাগ হবে না এটা অন্যায় এটা ঠিক নয় আপনারা জানেন একমাত্র প্রভুই এটা ঠিক করতে পারেন একমাত্র তিনি সুবিচার করতে পারেন ওনের ভেতরে যে মানুষটি লুকিয়ে আছে এক পিতর তিনের চারে আছে কিন্তু হৃদয়ের গুপ্ত মনুষ্য মৃদু ও প্রশান্ত আত্মার অক্ষয় শোভা তাহাদের ভূষণ হইয়ুক তাহাই ঈশ্বরের দৃষ্টিতে বহু মূল্য পৌল বলেছেন প্রেরিত চব্বিশের ষোলোতে আর এই বিষয় আমিও ঈশ্বরের ও মনুষ্যের প্রতি বিঘ্নহীন সংবেদ রক্ষা করিতে নিরন্তর যত্ন করিয়া থাকি কারণ তিনি জানতেন যে তিনি যদি আধ্যাত্মিক জীবনকে বিষাক্ত করেন তাহলে প্রভু যা দিতে চান তা কোনোদিনও পাবেন না তাই এই সব আবর্জনা দূর করে দিয়েছিলেন আমি ক্ষুধার্থ ও প্রার্থনা করি যে তা দেখার জন্যে যেন বেঁচে থাকি আমি জানি না প্রভু এই পৃথিবীতে কি করবেন তবে যতদিন বেঁচে আছি তার মধ্যে যেন দেখে যেতে পারি যে মানুষ সত্যি প্রেমের পথে চলেছে শুধু প্রেমের পথে প্রভু যা দিতে চান তার জন্য আপনি প্রস্তুত এই প্রশ্নটা নিজেকে করতে হবে কারণ প্রভু আপনার ভবিষ্যতের জন্য অতুলনীয় কিছু প্রস্তুত করেছেন কিন্তু তার জন্যে এখনই নিজেকে প্রস্তুত করতে হবে কোন বিষয় কি প্রভু আপনাকে সংশোধিত করছেন বাইবেলে আছে যে আমাদের প্রভুতে পরিপক্ক হতে হবে পরিণত হতে হবে দৈহিকভাবে মুক্ত হতে হবে আর যীশু যা দিতে প্রাণ দিয়েছেন তার জন্যে তৈরি হতে হবে তিনি চান আমরা জীবন উপভোগ করি এবং যতটা সম্ভব উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ গ্রহণ করি আপনাদের উৎসাহিত করছি ভবিষ্যতে প্রভু যা আপনাকে দিতে চান তার জন্যে আজ নিজেকে আপনারা প্রস্তুত করুন আপনার ভবিষ্যতে কি আছে ভবিষ্যতে অসাধারণ কিছু আছে প্রত্যেকের ভবিষ্যতই সুন্দর কিন্তু যদি নিজেকে তার জন্যে প্রস্তুত না করেন তাহলে এমন সময় আসবে প্রভু যখন সেই সব আপনাকে দিতে চাইবেন কিন্তু আপনি তা নিতে পারবেন না কারণ আপনি আগে সেই সব কাজ করেননি যা প্রভু আপনাকে করতে বলেছিলেন মানে আজ্ঞাবহতা আমি আপনাদের ভালোবাসি আমি আপনাদের মঙ্গল চাই আশা করি রোজ এই অনুষ্ঠান দেখবেন কারণ প্রতিদিন পরিবর্তনের আশা প্রবল আপনাদের প্রভু মঙ্গল করুন সুখে থাকুন আবার দেখা হবে শিগগিরি প্রতিদিন